তেলিয়ামুড়া আরডি ব্লকের অন্তর্গত এমন বিভিন্ন অঞ্চল রয়েছে যেখানে প্রতি বছর জল জমি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। এমন এক ঘটনা খামারবাড়ি এডিসি ভিলেজ এলাকায় শনিবার সন্ধ্যায় গোটা রাজ্যের সঙ্গে তেলিয়ামুড়া শহরেও ভারী বৃষ্টিপাত হয়েছে, আর এর ফলে জলমগ্ন হয়ে গেছে গোটা খামারবাড়ি এডিসি ভিলেজ এলাকা। কিন্তু জলমগ্ন হয়ে পড়ার 12 ঘন্টার অধিক সময় অতিক্রান্ত হয়ে গেলেও সঠিক জল নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে জলমগ্ন হয়ে এখনও বন্যার পরিস্থিতি রয়েছে গোটা এলাকায়। বন্যার ফলে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে প্রায় শতাধিক পরিবারের। বহু বাড়িঘর জলে ডুবে রয়েছে এখনও, কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে কোনো প্রকার সাহায্য পৌঁছায়নি উক্ত এলাকায়। অন্যদিকে এলাকার মূল রাস্তাসহ বিভিন্ন রাস্তাঘাট জলমগ্ন হয়ে থাকার ফলে অসুস্থ রোগী নিয়ে কিংবা বিভিন্ন জরুরিকালীন অবস্থায়ও এলাকার লোকজন পড়তে পারে মহাবিপদে। স্থানীয়দের অভিযোগ, এলাকার পাশ দিয়ে রেললাইন নির্মাণ করার কারণে এলাকা থেকে জল বেরোতে পারছে না, যার ফলে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকার জল এসে খামারবাড়ি এলাকায় জমে গিয়ে বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু এই সমস্যা সমাধানের ব্যাপারে প্রশাসনের তরফ থেকে কোনো প্রকারের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীদের। পর্যন্ত মানে বাড়ি বর্ষণের পরে প্রশাসনিক তরফ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাইছে না, বা কেউ এখনো রাজনৈতিক নেতা হইতে আরম্ভ করে যে কোনো তারা মানে এখনো তারা ভিজিট বা প্রশাসনের তরফ থেকে কোনো ভিজিট হয়েছে না? না, ভিজিট হয়েছে না কেউ। কত ঘন্টা তো এরকম বন্ধ হয়ে রয়েছে আপনাদের? প্রায় 12 ঘন্টা জলপ্লাবিত হয়ে গেছে। জলপ্লাবিত হয়ে গেছে 12 ঘন্টা বেশি। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।